আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি, একাকে আপনে ফিতরত মে না নারী হে না নুরি, একাকে আপনে ফিতরত মে না নারী হে না নুরি। আমলের দ্বারাই মানুষের জীবন মনে, আমলের দ্বারাই কেউ জান্নাতি হবে, আবার ওই বদ আমলের দ্বারাও কেউ জাহান্নামী হবে। কিন্তু এটা মনে রাখেন, কারো শরীরে লেখা নাই যে এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জাহান্নামী, ঠিক কিনা জোরে কোন? আমলের দ্বারাই সেরা হবে জান্নাতি, আবার এই আমল বদ আমল করলে হবে সে জাহান্নামী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহীম, ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান نبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الموت تحفة المؤمنين أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بني فرد سمد عن صفة الخلق بني ربنا جعل خلق الخلق كمالا ربنا جعل خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم ينقذ ولا
الآن كما كان ولم نلق زوالا لا قبل ولا بعد ولا وفت زمانا لا قبل ولا بعد ولا وفت زمانا لا ماني لا حبيب لله تعالى لا ماني لا حبيب لله تعالى إلهي دخاد مدينة كيسي بستي هي کہ جس میں رات و دن تیری مولا رحمت برستی ہے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلوا عليه وآله وعشق خدا معشوق محمد وعشق خدا معشوق محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلوا علیہ وآلہ مہان اللہ تعالی نعمت پہ جکھن کہ اللہ تعالی نعمت شکریہ آدائی کرے اللہ تعالی بولیں আমি আমার ওই বান্দার জন্য আমার নিয়ামতের দরজা আরো বুলন্দ করে দেই বলেন সুবহানাল্লাহ শুকরিয়া নিয়ামত রাকামালে মিদহাদ শুকরিয়া নিয়ামত রাকামালে মিদহাদ গাফেলারা গোশে মালে মিদহাদ গাফেলারা গোশে মালে মিদহাদ আল্লাহর নবী বলেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন কোন বান্দা আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করবে সে ইহকাল পরকালে সফলতা পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد মহান رب العالمين বলেন ও আমার বান্দারা আমার নিয়ামত যখন তুমি পাও তখন তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে লা আযীদান্নাকুম অবশ্যই অবশ্যই আমার নিয়ামতের দরজা তোমার জন্য বাড়িয়ে দিব বলেন সুবহানাল্লাহ ওয়ালা ইন কাফারতুম আর যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যদি তুমি শুকরিয়া আদায় না করো যদি নাফরমানি করো যদি কুফরি করো অস্বীকার করো তাহলে মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ মহান আল্লাহ তাআলা বলেন তাহলে মনে রাখো আমার শাস্তি বড় কঠিন সহজে আমি ধরি না কিন্তু ধরলে কিন্তু কঠিন শাস্তি তুমি তো ভাইয়ের আমার বন্ধুরা আমার এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে এত গভীর রজনীতে একটি কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত ঠিক কিনা ধরে কর
অথচ দেখা যায় এই মুহূর্তে অনেক ভাইয়েরা বিছানায় শুয়ে আছে, অনেকে দোকানে আড্ডায় বসে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনছেন আল্লাহর কোরআন শোনার জন্য, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই প্রথমে আপনাদের সাথে একটু পরিচয় হই, সেটা হলো আপনারা দীর্ঘক্ষণ আসলে ওয়াজ শুনলেন, সেই মাগরিবের পর থেকে ওয়াজ শুনতেছেন, এক এক বক্তা এক এক রকমের ওয়াজ, কত মূল্যবান ওয়াজ আপনাদেরকে শুনাইলেন শুনলেন। আসলে আমি তো বলে গেছি শেষে, একটা কথা আছে না, দাওয়াত খেতে গেলে বলে প্রথমে ভাজি, তারপরে দে মাছ, তারপরে দে গোস্ত, তারপরে পোলাও, তারপরে খুরমা, আরো কত কিছু, কিন্তু শেষে দেয় ডাইল, ঠিক কিনা জোরে কেন আমি এসি ডাইল, এমন ওই ডাইল কেউ খায় কেউ না খায়, ঠিক কিনা নাকি মন্দ, যদি ভালো হয় তাহলে আর তাহলে একটু যাই চেয়ার ঠেলে দিই, আর যদি না তেমন একটা সুবিধা না তাহলে যাই হোক, তাহলে আমরা হয়ে হয়ে শুনি গে হুজুর, তার মিশা কথা বলো না যত ছোট মনে করেন, কিন্তু এই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান, বলেন সুবহান, চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, শেষে আমি যখন ডাইল হিসেবে আসছি, আপনারা কি আমার খেয়ে যাবেন না থাকবেন? হ্যাঁ, ডাইল খেয়ে যাবেন, আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হইলাম। তাহলে ভাই আপনাদের কাছে আমি যেটা চাই সেটা হলো, দেখেন সব কিছুর কিন্তু একটা আদব আছে, কি কোন সব কিছুর কিন্তু একটা আদব আছে, আদবে আউলিয়া আর বেদবে হয় শয়তান, ঠিক কিনা জোরে কন, আস খোদা গো হিমে তৌফিকে আদব, আস খোদা গো হিমে তৌফিকে আদব, বে আদব মা রুমে গাশতাজ ফজলে র, বে আদব মা রুমে গাশত ফজলে র, কিমতে হর চিজের আদান কে চিজ, কিমতে খুদ রানা দানি আহমক, কিমতে খুদ রানা দানি আহমক। ও ভাইর বন্ধুর আমার, আদবের সাথে যারা চলে, যারা আদবের সাথে জীবনযাপন করবে, আল্লাহ রলিরা বলেন তাদের উপর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি অজরে বর্ষণ হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর যারা আদব থেকে মাহরুম হয়ে বেয়াদবি আচরণ করবে, আল্লাহ তাআলার রহমত থেকে তারা গাফিল হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়ের আমার বন্ধু আমার, এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? আবার বলেন কিসের মাহফিল? আপনারা ঘুমায় পড়ছেন, শরীর দুর্বল হয়ে গেছে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনারা যদি জোরে আওয়াজ না দেন তাহলে কিন্তু আমার ওয়াজ কিন্তু বাইরে হবো না, ঠিক কিনা জোরে করেন, ওয়াজ কিন্তু আপনারা আওয়াজ করলেছেন না, আমার ওয়াজ বাইরে হবো, আপনারা তো আমাকে ওয়াজ করাবেন, এখন যদি করবেন হুজুর তাহলে আমাদের না হতেন কেন আমাদের ভাড়া দেয় ওয়াজ বাইরে করি, তাহলে এইভাবে বাইরে করে দেব না, আপনারা যা কিছু বলবো মাঝে মাঝে একটু হব আর না কিছু একটু বলতে হবে, ঠিক কিনা ধরে কন। তাহলে ইনশাআল্লাহ আমি যতক্ষণ, তাই বলে কিন্তু আর শেষ শেষ পর্যন্ত না, মাত্র 40 মিনিট কে 1 ঘন্টা ওয়াজ আপনাদের করবো, তাতে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, কে কে থাকবেন একটু হাত উঠানো দেখি, লিল্লাহি তাকবীর, ইসলাম দিন ইসলাম,
কোরআনের আলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এখন এই মাহফিলের একটা আদব আছে, বলছিলাম না, এই যে মাহফিলের মাঝে মাঝে ফাঁকা, এই ফাঁকা জায়গায় শয়তান এসে বসে বৈশা ঘুরায় মনের ভিতরে কুমন্ত্রণার চাকা, ঠিক কিনা ধরে কোন। পরে যখন কোরআন ফাইডে তখন আসে শয়তানে দেয় নাবির নিচে গুতা, তখনই ধরে ওই মুসল্লির মুতা, ঠিক কিনা ধরে কোন। যখন মুতা ধরে এখন তো করে তাহলে তো জানি নাকি, এখন যায় মুতে হুজুরের কি ওয়া শুনবো, শয়তান নিয়ে যায় হেরে ধরে নিয়ে যায় ওই বৃষ্টির মধ্যে যায় হুতে, ঠিক কিনা ধরে কোন। এই জন্য ফাঁকা জায়গা গুলো ভাই একটু রাখুন, যখন একটু জিকির করে লাইলা ইল্লাল্লাহ আমল সারা লাভ হবে না, আমল সারা লাভ হবে না অন্য কোন ফিকিরে, দিলের ময়লা সব হবে তোর, দিলের ময়লা সব হবে তোর ইল্লাল্লাহ জিকিরে, লা ইলাহা। সামনে আসেন, সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইয়ের বন্ধুরা, আমার এই গভীর রচনীতে আপনারা আসছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, গুনাহ মাফের জন্য, ঠিক কিনা জোরে কোন। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকব, শেষ মোনাজাত করে যাব, তার আগে হাদিসের কিছু কথা বলি। হাদিসের মধ্যে আছে যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর নবীর হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা যেন তেন জায়গা নয়, ওই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জায়গাটা এরকম দামি মজলিস, দুনিয়াবাসী যেরকম আসমানের দিকে যখন তাকায়, আসমানের দিকে তাকানোর পর যেরকম ওই তারকা ঝলমল করতে দেখে, ঠিক ওই আসমানের উপর থেকে ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায়, ওই জমিনটাও ওইরকম আলোকিত দেখা যায়। কোন জায়গাটা? যে জায়গায় আল্লাহ তাআলার আলোচনা করা হয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাই, এই জায়গাটা যেন কোনো জায়গা নয়, এই জায়গায় এসে মাহফিলে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামে জিকির করলে কি ফায়দা হয়? হাদিসের মধ্যে আছে যারা একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ যখন একটা মুমিন উচ্চারণ করবে জবান দিয়ে, তখন ওই বান্দার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার নামে একটি কুদরতি হাত দিয়া জান্নাতের মধ্যে একটি গাছ লাগাই দিবে, বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে বর্ণনা পাওয়া যায় ওই গাছটা এত বড় হবে যে আরবের তেজস্বী ঘোড়া যদি ওই গাছের এক গোড়ার থেকে এক পাশ থেকে যদি দৌড় শুরু করে, দৌড়াতে দৌড়াতে 500 বছর দৌড় দিবে, তবু একবার চক্কর দিয়ে শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। যদি গাছের গোড়া এত হয়, পাহাড় যদি এত হয়ে যায়, এবার বুঝেন তাহলে গাছের শাখা প্রশাখা কত বড় হবে, আর কতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই গাছ লাগানো হবে, তাহলে জান্নাতটা কত বড় হবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় যারা একবার সুবহানাল্লাহ বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটুকু আল্লাহ তাআলা তার আমল নামায়
ওই পরিমাণ নেকি দিয়া ভরিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের দাম কত বড় বেশি, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিলের চতুর্দিকে অসংখ্য ফেরেশতা তারা দাঁড়িয়ে আছে, আপনাদেরকে আল্লাহ তাআলার রহমত তারা বর্ষণ করতেছে। কিতাবে পাওয়া যায় যে একটা ফেরেশতার উপর আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার উপরে আরেক ফেরেশতা, এরকম ভাবে উঠতে উঠতে আসমান পর্যন্ত ফেরেশতারা দেওয়াল দিয়ে এরকম ভাবে এই জায়গাটাকে ঘিরে রাখছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জায়গায় এমন একটা জায়গা কোরআনের মজলিস, এখানে দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো মানুষের যেটা আশা ভরসা, যেটা আসলে চাওয়া, সেটা হলো কি, মানুষের জীবনের গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিল থেকে ভাই শেষ পর্যন্ত আপনারা থাকতে রাজি নাকি রাজি না, ইনশাল্লাহ আবার হাত উঠায় দেখাই। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত আওয়াজ দিলে আমি বেশিক্ষণ সময় নেব না। যা হোক, আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। মহান রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের বিষয়ে বলেন, কোন সমস্ত বান্দা যাদেরকে কোরআনের পথে আহ্বান করা হয়েছে, আল্লাহর পথে ডাকানো হয়েছে, আল্লাহর পথে, আল্লাহর পথ কোনগুলো পথ, নামাজ হলো আল্লাহর পথ, ঠিক কিনা ধরে কোন এই যে মাহফিল, তাফসির মাহফিল, এটা আল্লাহর কোরআনের রাস্তা, এখানে আহ্বান করা হয়েছে, নামাজের জন্য মুয়াজ্জিন আজান দেয়, তারপর তাবলীগের লোকেরা এসে বলে আসেন মসজিদে যাই। এদের এরকম দাওয়াত পাইলেও, এমন কিছু লোক আছে যারা এরকম দাওয়াত পাওয়ার পরেও যারা আল্লাহর ওই ডাকের যারা সাড়া দেয় না, অর্থাৎ আল্লাহ তাআলার কথা মতো যারা চলে না, যারা ওই আল্লাহর হুকুম যারা দেখেও দেখে না, শুই নাও শুনে না, যারা ঠিক মতো আল্লাহর কোরআনের মতো, যারা কোরআনের অনুযায়ী যাদের জীবনযাপন করে না, মহান রব্বুল আলামিন তাদের উপর গুসা হয়ে বলতেছেন, ওই সমস্ত বান্দাদেরকে দুইটা শাস্তি দেওয়া হবে, এক প্রকারের শাস্তি দুনিয়ায় দেওয়া হবে, আরেক প্রকারের শাস্তি দেওয়া হবে পরকালে, এক প্রকারের শাস্তি দুনিয়াতে দেওয়া হবে, আরেক প্রকারের শাস্তি দেওয়া হবে পরকালে। দুনিয়ার শাস্তিটা হলো আল্লাহ তাআলা বলতেছেন দনকাউ ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এক প্রকারের শাস্তি হলো দনকা। দনকার শব্দের অর্থ হলো রিজিকের সমস্যা, অর্থাৎ যে সমস্ত বান্দা আল্লাহর হুকুম শোনার পরে যারা না শুনে, ভান করে দেখেও না দেখার ভান করে, মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে মানুষ যেটা মুখাপেক্ষী, রিজিকের মুখাপেক্ষী, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার রিজিকের সমস্যা কোনোদিন সমাধান হবে না। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহর গোলামি করা যায়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কত সুন্দর একটা উত্তর দিলেন, যে আল্লাহর গোলামি করার জন্য, মানে আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, মহান রব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষকে দুনিয়ায় পাঠাইতাম না, সৃষ্টি করতাম না, হ্যাঁ এবং করেছি একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছি আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য,
আবার এই বন্দেগীটা হলো দুই প্রকারের ইবাদত, দুই প্রকারের। এই একটা হলো নেক আমল নেক বন্দেগী, আর একটা হলো বদ আমল বন্দেগী। ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা বলতেছেন যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে একটা জায়গা, সুখের জায়গা, একটা পুরস্কার। আল্লাহ তাআলা বলতেছেন ওই জায়গাটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমল সে জিন্দেগি বন্তি হ্যায়, আমল সে জিন্দেগি বন্তি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমল সে জিন্দেগি বন্তি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। একাকে আপনে ফিতরত মে না নারী হে না নুরি, একাকে আপনে ফিতরত মে না নারী হে না নুরি। আমলের দ্বারাই মানুষের জীবন মনে, আমলের দ্বারাই কেউ জান্নাতি হবে, আবার ওই বদ আমলের দ্বারাও কেউ জাহান্নামী হবে। কিন্তু এটা মনে রাখেন, কারো শরীরে লেখা নাই যে এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জাহান্নামি। ঠিক কিনা জোরে কর। আমলের দ্বারাই সেরা হবে জান্নাতি, আবার এই আমল বদ আমল করলে হবে সে জাহান্নামি। ঠিক ওরকম একটা আমল আল্লাহর হুকুম মানা, আল্লাহর দাসত্ব করা। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর হুকুম ঠিকভাবে মানবে না, পীর দেখায় যারা চলে যাবে, তাদের জন্য রয়েছে দুনিয়ার মধ্যে এক প্রকার শাস্তি, রিজিকের শাস্তি, রিজিকের সমস্যা তার কোনোদিন সমাধান হবে না। বলেন না নাউজুবিল্লাহ। রিজিক বলতে আমরা বুঝাই যে ঘরে কুলা বোঝাই করে ধান অর্জন করি, আবাদ করি, এটাই মনে রিজিক। আসলে এটা রিজিক নয়, অনেক প্রকারের রিজিক আছে। ভাইয়ের আমার বন্ধুরা, আমার একটা মানুষের জন্য একটা আশা যে আমার জন্য একটা নেককার ভাগ্য আনুগত্য একটা স্ত্রী হয়, এই স্ত্রী সৎ নেক আমলের স্ত্রীও একটা রিজিক। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাবা ডাকার ইচ্ছা হয়। অনেক মানুষ এরকম দেখা যায় 10-20 বছর ধরে বিয়ে করেছে কিন্তু সন্তান হয় না, কিন্তু লোকটার টাকা পয়সার কোনো অভাব নাই, এরকম আছে কিনা বলেন, কি কন আছে কিনা বলেন। কিন্তু দেখা যায় বাপ ডাকার মতো সন্তান নাই, সন্তান দেয় কে বলেন? আল্লাহ। সন্তান দেয় কে? সম্পদ দেয় কে? এই জমিন সব কিছু সৃষ্টি করেছে কে? আপনার আমার মালিক কে? সব কিছু মালিক হলেন আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ তাআলা রিজিক দেন। সন্তান একটা রিজিক, দেখা যায় বিয়ে করেছে সন্তান হয় না, এই যে একটা টেনশন, কি টেনশন কিনা বলেন। কারণ সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, কিন্তু বাপ ডাকার মতো সন্তান আল্লাহ দেয় নাই, তার চেয়ে দুঃখ আর কার আছে? কি কন সে একটা দুঃখী। আবার দেখা যায় সন্তান হয়েছে, জমি জমা আছে, কিন্তু স্ত্রীর কথা মানে না, আছে কিনা বলেন। এই যে দেখেন এটা একটা অশান্তি, এটা একটা অশান্তি। আমার ওস্তাদের মুখে আমি শুনেছি যে যার জীবনে দাম্পত্য জীবন যার সুখের নয়, ওই ব্যক্তির জন্য দুনিয়াটা হলো একটা ছোটখাটো জাহান্নামের শাস্তি। যার জীবনে দাম্পত্য জীবনে সুখী না, বউয়ের সাথে বনে না, স্বামীর সাথে বনে না, ওই ছেলের জন্য, ওই মেয়ের জন্য দুনিয়াটা একটা কষ্টের জায়গা। তাহলে এটাও একটা রিজিক, সন্তানও একটা রিজিক, টাকা পয়সার একটা রিজিক, চাকরি একটা রিজিক। দেখা যায় ভাইয়ের আমার বন্ধুরা, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনে যান। ও ভাইয়ের আমার বন্ধুরা, আমার আয়ে বিয়ে পাস করেছে কিন্তু পিয়নের চাকরির জন্য ঘুরে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারপরেও তার চাকরি মিলে না। কারণ কি? কারণ হলো একটাই, সে ইবাদতের মধ্যে গাফিলতি। ঠিক কিনা ধরে কর। আল্লাহর ইবাদত ঠিকমতো করে না। চাকরি দেওয়ার মালিক কে? চাকরি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার বন্দেগি যারা না করবে, আমার বন্দেগি থেকে যারা মুখ ফিরিয়ে যারা চলে যাবে, তাদেরকে একটা সমস্যায় এই দুনিয়াতে ফেলানো হবে, যন্ত্রণায় ছেড়ে ভুগবে, সেটা হলো রিজিকের সমস্যা। বলেন নাউজুবিল্লাহ। ও ভাই আমার আমার দুনিয়ার শাস্তি এই রিজিকের সমস্যা, এটা নিয়ে যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাব,
কিন্তু পরকালের একটা ওই দিকে আমি যাব না, কিন্তু পরকালের যে আরেকটা শাস্তি আছে এই ব্যাপারে কিছু আলোচনা করি। পরকালের একটা আলোচনা সেটা হলো, আমরা যে এই দুনিয়া আছি আমাদের তো আবার মরণ হবে, ঠিক কিনা ধরে কর। আবার আমরা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আবার আমরা হাজির হয়ে যাব, ঠিক কিনা জোরে কন। এটা তো আমাদের ইমান আমরা এনেছি। আমরা প্রথমে বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা সাক্ষ্য দিয়েছি যে আমরা আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ তাআলা আমার রব, এবং আমি তার উপর ঈমান আনন করলাম, এবং ঈমান আনন করলাম আল্লাহ তাআলা ফেরেশতার উপরে, আমি ঈমান আনন করলাম আল্লাহ তাআলার আসমানি কিতাবের উপরে, আমি ঈমান আনন করলাম তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকে হয় এটার উপরে, ঠিক কিনা জোরে কর। এবং মৃত্যুর উপরে ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে যে আবার আমাদের জীবিত হবে, আমরা যে আল্লাহর কাছে যে দাঁড়াবো, এটার উপর আমরা ঈমান করলাম, বিশ্বাস স্থাপন করলাম, এটা কথা আমরা অন্তর দিয়ে স্বীকার করার পরে, অন্তর দিয়ে বিশ্বাস করার পরে জবান দিয়ে স্বীকৃতি দেওয়া এবং সেই অনুযায়ী আমল করা, এটার নাম হলো ইসলাম গ্রহণ করা, ঠিক কিনা ধরে ক। ও ভাইয়ের আমার বন্ধুরা, মান কেয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার সামনে যখন আমরা হাজির হব, যখন হাসর নাসর কায়েম হবে, অনেক মানুষের অনেক রকমের অবস্থা হবে। এমন মানুষ আছে হাসরের ময়দানে যখন সে উঠবে, তার এই চেহারাটা মানুষের চেহারার মতো থাকবে না, তার এই চেহারাটা হবে একটা কুকুরের মতো, শুকুরের মতো বলেন নাউজুবিল্লাহ। ওটা কোন মানুষ? যেই মানুষগুলা দুনিয়াতে বেনামাজি ছিল, যেই মানুষগুলা নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নামাজ হলো, এই নামাজ হলো সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত, ঠিক কিনা ধরে কন। যারা নামাজ না পড়বে কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা হবে শুকুরের মতো বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খাবে তাদের হবে আবার আরেক রকমের সুরত। তাফসিরের মধ্যে লেখছে যারা সুদ খোর, যারা সুদ খায় তাদের অবস্থা হবে এরকম যে তাদের একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। আল্লাহ, দাঁত হবে যদি উহুদ পাহাড়ের সমান পরিমাণ হয় তাহলে তার শরীরটা কত বড় হবে, তার পেটটা তাহলে কত বড় হবে। আর এই বড় পেটের মধ্যে যারা সুদ খোর, যারা সুদ খেয়েছে তাদের এই পেটের মধ্যে একবারে স্বচ্ছ স্বচ্ছ কাচের মতো বাইরে থেকে মানুষ দেখবে, পেটের মধ্যে বড় বড় সাপগুলা কিলবিল কিলবিল করতেছে বলেন নাউজুবিল্লাহ। তখন ওই হাসিনা মানুষগুলো বলবে এটা আবার কোন ধরনের মানুষ, দেখে ভয় পেয়ে যাবে, এরা আবার কোন ধরনের মানুষ। তখন ওই ফেরেশতারা বলবে ও হাসরবাসীরা শুনে রাখো, এরা হলো ওই ধরনের মানুষ যারা সুদ খেয়েছে বলেন নাউজুবিল্লাহ। সুদ খোরের এক অবস্থা হবে, বেনামাজির এক অবস্থা হবে, আবার যারা ইনসাফের বিচার করে নাই, দুইটা বিয়ে করেছে তিনটা বিয়ে করেছে, ইনসাফের বিচার করে নাই, এক বউ সুন্দর এটারই বেশি আদর, আর এক বউ কালো এটার আদরই করে না, ওইরকম মানুষ দেখা যাবে কিয়ামতের দিন যে তার এক পাও লম্বা হবে আরেক পাও খাটো হবে, টেঙ্গুস পেরে হাঁটবে। মানুষ বলবে এটা আবার কোন ধরনের মানুষ, এটা আবার কোন ধরনের মানুষ। তখন ওই ফেরেশতারা বলবে ও হাসরবাসীরা, এটা হলো ওই মানুষ যে ব্যক্তি দুইটা তিনটা বিয়ে করেছিল কিন্তু স্ত্রীর মধ্যে সে সমতা করে নাই, এই জন্য আজকে কিয়ামতের দিনও তার ওই অসমতল করে দেওয়া হয়েছে তাদের পা বলেন নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এক একটা মানুষের এক এক রকমের সাজা হবে, ঠিক ওই ধরে ওই মানুষ যে মানুষকে কোরআনের
পথে আহ্বান করা হয়েছে, নামাজের পথে আহ্বান করা হয়েছে যে আসেন এই তাফসীর মাহফিলের জন্য। এই যে মাইকিং করা হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, তারপরেও যারা আরামে ঘুমাইছে, এটা কি পীর দেখানোর মতো নয়? ঠিকন এত দাওয়াত করার পরেও যারা আসে নাই তারা মানে কি এই মাহফিলটাকে ডিনাই করবে? পীর দেখার চলে গেল, ঠিক কিনা বলেন? নামাজে আজান দিল, আজানে আসলো না, সে শুই না না শোনার ভান করে বসে থাকে। ঠিক ওই সমস্ত লোকদেরকে হাসরের ময়দানে চক্ষু বন্ধ করে ওঠানো হবে, বলেন নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চক্ষু যখন অন্ধ করে ওঠানো হবে, ধনকা ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমার অর্থ হলো অন্ধ করে উঠাবে যখন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে, তখন ওই অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে কি বলবে শুনবেন? আল্লাহর কাছে বলবে ওয়ালা রব্বি লিমা হাশারতানি আমা, দেখছেন? আল্লাহকে বলবে রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, লিমা কেন হাশারতানি আমা, আমাকে কেন আজকে এই হাশরের ময়দানে উঠাইছো? আমা এর অর্থ হলো অন্ধ, বলে নাউজুবিল্লাহ। ওই লোকটা আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন, দুনিয়ায় তো আমি চক্ষু মানছিলাম, আমি তো সব কিছু দেখতাম, তারপরেও কেন এই হাশরের ময়দানে? ও রব্বুল আলামিন, তুমি আমাকে অন্ধ করে গতুল লাগো আল্লাহ, দেখছেন? লিমা হাশারতানি আমা, কেন আমাকে তুমি অন্ধ করে তুললা গো রব্বুল আলামিন? যখন এইভাবে অভিযোগ করবে, আল্লাহর কাছে যখন অভিযোগ করবে, তখন আল্লাহর জব আছে কি নাই বলেন? কি কোন আছে কি নাই? আমার আল্লাহ তাআলা তখন ওই বান্দার জব দিবে, বলা কালালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা, মহান আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাকা আয়াতুনা, ও আমার বান্দা তুমি মনে করে দেখো, তোমার কাছে আমার আমার কিতাব আনা হয়েছিল, আমার কোরআনের দাওয়াত দেওয়া হয়েছিল, নামাজের কথা বলা হয়েছিল, রোজার কথা বলা হয়েছিল, তাবলীগের কথা বলা হয়েছিল, তাফসীর মাহফিলের কথা বলা হয়েছিল, তোমার শক্তি সামর্থ্য সব ছিল, তারপরেও তুমি দুনিয়ার মহব্বতে, পরিবারের মহব্বতে, টিভির মহব্বতে তুমি তাফসীর মাহফিলে যাও নাই, তুমি নামাজে আসো নাই, তুমি গাফেলতা করেছো, তার মানে তুমি দেখাও দেখো নাই, অন্ধের ভাব করেছিল, অন্ধের ভাব করে তুমি চলেছিলা। ওয়াকা কাযালিকা আতাতুকা আয়াতুনা, আমার আয়াত এসেছিল যেরকম ভাবে, কিন্তু তুমি ফানাসি তাহা, তুমি সেটা ভুলে গিয়েছিলে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবে তোমার কাছে আমার আয়াত কিন্তু গিয়েছিল, কিন্তু তুমি সেটা মানো নাই, ভুলে গিয়েছিলে, সুতরাং আয়াতুনা ফানাসি তাহা ওয়া কাযালিকাল ইয়াউমাতুম সা, ও বান্দা গো দুনিয়াতে যেরকম ভাবে তুমি শুই নাও না শোনার বান করেছো, দেখাও না দেখার বান করেছো, আজকে হাসরের ময়দানে যেহেতু আমি ছাড়া আর কেউ কেউ চৌচেরা করার মতো কেউ নাই, আমি হইলাম একমাত্র রব, আমি যা বলবো তাই হবে, ঠিক ওরকম ভাবেও আমি তোমাকে আজকে ভুলে যাব, বলেন নাউজুবিল্লাহ। বলেন তো যেদিন আল্লাহ তাআলা বিচারের মালিক থাকবেন, আল্লাহ ওই দয়ার সাগর, আল্লাহ রহমানুর রহিম, যিনি গফফার, ওই আল্লাহ যদি সেদিন বলেন যে আমি তোমাকে ভুলে যাব, যদি আল্লাহ তাআলা আমাকে ভুলে যায়, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে কিনা বলেন? আমাদের আর কোনো উপায় থাকবে না রে ভাই। আল্লাহ তাআলা বলবেন, সেই কথাটাই বলবেন যে তুমি যেরকম ভাবে দুনিয়াতে আমাকে ভুলে গেছিলা,
আমার দাওয়াতকে শুনেও না শোনার ভান করেছিলাম, দেখেও না দেখার ভান করেছিলাম, আমিও আজকেও তোমাকে কিছুই দেখব না, দেখেও তোমাকে না দেখার ভান করবো। ওয়াকালিকা, ঠিক এরকম ভাবে আমিও তোমাকে ভুলে যাব বলেন না ওজুবিল্লাহ। আল্লাহ যদি আমাকে সেদিন ভুলে যায়, আল্লাহ যদি আমাকে সেদিন ভুলে যায়, আমাদের আর কোনো উপায় আছে বলেন? আর কোনো উপায় নাই, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সুতরাং ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যেহেতু আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যতদিন নিঃশ্বাস আছে, যতদিন দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলার ইবাদত আমরা করে যেতে চাই বলেন আমিন। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলার কাছে আপনি যদি বলেন রব্বুল আলামিন, খালি দিনে যখন আল্লাহকে ডাক দিবেন, বলবেন আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথে রাখো, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মুমিন বান্দার আল্লাহর কাছে সবচেয়ে অনেক বেশি দাম বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিনিন, একজন মুমিনের জন্য মরণটা হবে একটা উপহার স্বরূপ বলেন সুবহানাল্লাহ। যেহেতু জীবন আমাদের আছে, মরণও তো একদিন আসবে, ঠিক কিনা জোরে কোন? যেহেতু জীবন আমাদের আছে, মরণ একদিন আসবে, সেই মরণটা যদি আমাদের ইমানি মরণ হয়, সেই মরণটা যদি আমাদের ইমানি মরণ হয়, তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই, এই ইবাদত বন্দেগীর মধ্যে দেখা যায় অনেক মানে মতামত দিয়া আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাজাইছে, যে ফতোয়া যে এটা করেন মিলাদ, মানে অনেক আছে কয় নামাজ না বললে চলে, আবার অনেক কয় মিলাদ ছাড়া পার নাই, আবার কয় রোজা না থাকলে কি হব, ইমান আমার ঠিকই আছে, আবার দেখা যায় রোজা নাই বিড়ি টানে, তুমি কোন বলে বিড়ি টানেন কেন, বলে এটা আত্মার আমি তো খাই নাই, এই বিখারি ছাড়তে আছে দুই মিনিট কি আছে কিনা এরকম বলে। এরকম দেখা যায় ধোঁকাবাজি আমাদের সমাজের মধ্যে, এক একজনের এক এক মত, এই এক একজনের এক এক মতে আজকে সমাজটা ধ্বংসের পথে চলে গেছে, ঠিক কিনা জোরে কর। এই একটার উদাহরণ আমার মনে পড়ে গেল, মাঝে মাঝে কোন মাহফিলে উদাহরণ দেই, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই ঘুমাইলেন? ঘুমাইছেন? শরীর দুর্বল হয়ে গেছে? তাহলে দোয়া করে দিব ইনশাল্লাহ, না আরো কিছুক্ষণ চলবে, কতক্ষণ চলবে? হ্যাঁ কতক্ষণ? শেষ পর্যন্ত তো চালান যাবো না, আসলে আমি অল্পক্ষণের মধ্যেই শেষ করে দিব। বলতেছিলাম যে সমাজের মধ্যে এখন মানে মতের পার্থক্যের অভাব নাই, সেই উদাহরণ বলছিলাম যে তিনজন বন্ধু, একটা হলো মানে দুইটা বন্ধু একসাথে চলে যেতেছে, যাওয়ার সময় দেয় যে পাখি কুহু কুহু করে ডাকে, তো হিন্দু এক বন্ধু আর মুসলমানের বন্ধু দুই বন্ধু বলতেছে যে ভাই ওই ওই পাখিটা কি বলে বলো তো ভাই। এখন মুসলমান বলতেছে ভাই তুমি বলো কি বলে, এরকম দুইজনে কথা, তুমি আগে বলো, তুমি আগে বলো। পরে হিন্দু বলছে আচ্ছা আমি আগে বলি, আমি বলি। এখন সে ধ্যান করে শুনছে কুহু কুহু করে যে ডাকতেছে পাখি, তখন হিন্দু বলতেছে যে এই পাখি বলতেছে রামকৃষ্ণ রাধা। বুঝছেন কেন বলছে রামকৃষ্ণ রাধা? কারণ হ্যাঁ তো খালি ওই রামকৃষ্ণ রাধা নিয়েই থাকে নাকি কোন হিন্দুর কাম তো খালি রামকৃষ্ণ রাধা হ্যান ত্যান শ্রী শ্রী ভগবান এগুলো নিয়ে থাকে, এই জন্য ওই ধ্যান ধরে খালি ওই রামকৃষ্ণ রাধাই আর মাথার মধ্যে আসে, এই জন্য বলছে রামকৃষ্ণ রাধা। যখন এটা বলছে ওই মুসলমানের তোরছে রা, কয় এটা কোনোদিন বলবে সম্ভব? পাখি তো এরকম কোনোদিন কথা বলতে পারে না, কয় তোমারটা হয় না। কয় তাহলে কি বলে? তাহলে তো আপনি বলেন, তাহলে কি বলে?
পরে মুসলমান ও আবার একটু খেয়াল করে শুনে বলে যে না, পাখি বলতেছে আল্লাহ রাসুল খোদা। কেন? কারণ মুসলমানের অন্তরের মধ্যে শুধু আল্লাহর নবীর প্রেম আর আল্লাহর নাম, ঠিক কিনা জোরে কন? প্রকৃত মুসলমান তার অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা জোরে কন? এখন আল্লাহ রাসুল খোদা যখন বলছে, হিন্দু কয় না আমি মানলাম না, আমারটাই ঠিক, রামকৃষ্ণ রাধাতে কইছে এটাই ঠিক, মুসলমান কয় তোমারটাও মানি না, আল্লাহ রাসুল খোদা এটাই ঠিক, দুইজনে তর্ক তর্কি করতে করতে কয় না, দুইজনে মারামারি কি করবো, মনের সামনে যাই দেখি একটা লোকের যদি পাই সে যেটা ফয়সলা দেবো, দুজনে কিন্তু মানবো, ক মানবো, আচ্ছা ঠিক আছে যাই। যাইতে যাইতে দেহে যে কামার আছে না, কুমার কুমার যে মাটির পাতিল ঠাতিল যে বেছে গাড়ে করে নিয়ে ধান ধন কাটে তখন ঘুরতেছে, তখন এরা বলছে যে ভাই আমরা তো দুজনে সমস্যায় পড়ছি, এই পাখি যে কি বলে একটু বলেন তো, কয়েকে কি সমস্যা কি কয়, এই পাখি যে বলে ডাকতেছে আসলে কি ডাকতেছে, এই হিন্দু ভাই বলছে যে রামকৃষ্ণ রাধা আর আমি বলছি আল্লাহ রাসুল খোদা, কারটা ঠিক? কয় আপনার দুজনের মধ্যে কারোটাই ঠিক না, আমারটাই ঠিক। কয় তাই নেই, আপনারটা কি ঠিক, আপনি কি কি বলেন? কয় পাখি বলতেছে হাড়ি বাতিল কাদা, শুন হাড়ি বাতিল আর কাদা, কারণ ও তো হাড়ি বাতিল কাদা নিয়ে ঘুরে। এখন যখন এটা কইছে কয় না, এটা কি কোনো কথা হইলো, হাড়ি বাতিল কাদা তো কোনোদিন বলতে পারে না। কয় না তিনজনের একটা কারণটাই ঠিক না, দেখি আরেকজনের কাছে যে শুনি, তিনজন যাইতে যাইতে এবার দেহে যে ওই যে গাড়ে করে নিয়ে যে মশলা টসলা বেছে গ্রামে এরকম একটা বাইনা ঘুরতেছে, ওরক ভাই আপনি একটু খারণ সে এই পাখি কি বলে একটু বলেন, এই হিন্দু বলছে রামকৃষ্ণ রাধা, মুসলমান বলছে আল্লাহ রাসুল খোদা, আর আমি বলছি হাড়ি বাতিল কাদা, আপনি কি করেন? কয় আপনার কারণটাই ঠিক না, আমারটাই ঠিক, আমি বলি পেঁয়াজ রসুন আদা। জন এটা কয়েছে কয় না, এই পেঁয়াজ রসুন আদা তো কবো না, কয় তাহলে কি করো সামনে যান, সামনে যাইতে সময় যাইতে যাইতে আর পাইছে নদী আর রাস্তা নাই, এখন যাইতে এদের কটা যাইলে মাছ মারতেছে, যাইলে করে ডাক্তার ভাই এই ফয়সলাটা করে যান, দেখেন এই পাখিটা কি বলে, হিন্দু বলছে রামকৃষ্ণ রাধা, মুসলমান বলছে আল্লাহ রাসুল খোদা, আর এই কুমারে বলছে হাড়ি বাতিল কাদা, আর এই বাইনে বলছে পেঁয়াজ রসুন আদা, আপনি কি কই? আমি তো কই বল বলটাকে বেদা, বুঝছেন? যখন এটা বলছে ধর এর বাবুদের সালে খালি ঘুরতেই থাকি, তাহলে এক একজনের মতে আমার সমাধান হবো না, যাই আমরা বাদশার কাছে যাবো, এই দেশের যে বাদশাহ আছে তার কাছে যাই বলবো, সে যেটা বলে আমরা ওইটাই মানবো। এখন তো বাদশার কাছে যাই তোর বলছে বাদশাহ বসুই না, কয় আই সুহান এটা কোনো কথা, এই পাখি কি বলে তোমরা এগুলো বলছো, চিন্তায় পড়ে গেছে। পরে তারা বলে যে বলেন কি বলতেছে, পরে কয় তোমাদের কারণটাই ঠিক না, এই পাখি বলতেছে তোমরা এই ব্যক্তি হলে একটা গাধা, বুঝছেন? শেষে যায় বাদশার কাছে সবাই হয়ে গেল গাধা, কি হয়ে গেল গাধা হয়ে গেল। ঠিক আমাদের ওইরকম দেখা যায় যে একজনে একটু হাদিস দুই সেন্টে বেশি পড়ছে, এই জন্য কয় যে এরকম ভাবে চলেন, আর একজনে কয় না নামাজ অন্তর যদি ঠিক না দেয় নামাজ একবারই বড়, আবার কয় না পীরের দরবারে জানি না, আবার একজন মিলাদ ছাড়া বুঝাই নাই, ইমামে রেখে দেয় দিয়েছে মিলাদের জন্য, আছে কিনা বলেন এরকম কি নাই? মিলাদ না বললে ইমাম কিন্তু নামাজ পড়ে না, এক উত্তর হ্যাঁ হ্যাঁ মিলাদ নিয়ে পারা হয়, এই যে যে একটা আমাদের সমস্যা, কিন্তু এক একজনের এক এক মতে আজকে ইসলামটা কি হয়ে গেছে, একবার নাস্তানাবুদ হয়ে গেছে, কিন্তু ইসলামের কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি আমাদেরই হয়েছে, বরং পরকালে যখন আমরা আল্লাহর কাছে যখন উঠবো তখন সব যে আমরা হয়ে যাবো গাধা, ঠিক কিনা ধরে বলেন ভাইয়ের আমার বন্ধুরামার কেয়ামতের ময়দানে ফয়সালা যখন হবে, মুমিনদের ফয়সালা হবে জান্নাতের, আর কাফেরদের ফয়সালা হবে জাহান্নামের দিকে। ভাইয়ের আমার বন্ধুরা আমার খেয়াল করে শুনেন একটা ঘটনা বলে আমি আজকের মতো দোয়া করে দিব। ও ভাইয়ের আমার বন্ধুরা আমার, যখন জান্নাতি কেউ হবে জাহান্নামি কেউ হবে, দুইটার মধ্যে দেখা যাবে এমন একটা সম্পর্ক হয়ে যাবে যে জান্নাতি লোক জাহান্নামের জান্নাত থেকে প্রায় অনেক দূরে থাকবে জাহান্নাম, তারপরেও আল্লাহ তাআলা
ওই জান্নাতকে এমন একটা পাওয়ার দিবে চোখের মধ্যে যে এত দূরে থেকে জাহান্নামের দিকে নজর করলে ওই জাহান্নামীদেরকে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দেখা যায় এরকম হবে পরকালে একসাথেই চলেছি, একসাথে খেয়েছি, একসাথে আটা ওটা করেছি, তারপরেও দেখা যায় এক বন্ধু জাহান্নামী হয়ে গেছে আরেক বন্ধু জান্নাতি হয়ে গেছে। তখন ওই জান্নাতি বন্ধু খুঁজতে থাকবে জাহান্নামের মধ্যে যে ওই বন্ধুকে পাওয়া যায় কিনা, দেখতে দেখতে দেখবে যে ওই জাহান্নামী বন্ধুকে পাওয়া গেছে। তখন ওই বন্ধুকে বলবে ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘটনা দিয়েছে যে সেদিন ওই জান্নাতির তার ওই বন্ধুকে বলবে ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন, তোমার কেমনে এই দশাটা হয়ে গেল, অথচ দুনিয়াতে সবাই হয়ে গেল একসাথে গেছি, হাঁটুটো খেলতে গেল একসাথে গিয়েছি, কি কন এমন হুমে যা আছে না, ছোট থেকে বড় পর্যন্ত জেনে গেছে একসাথে গিয়েছে, কিন্তু একজন জান্নাতি আরেকজন জাহান্নামী। জান্নাতি বলবে কেন এই তোমার এই দশা হলো। তখন ওই বন্ধু কি বলবে জানেন, আমি কিন্তু সব কোরআন থেকেই বলছি। সেই বন্ধু বলবে ওই তার ওই সাথী বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমার এই সাকার নামে জাহান্নামে তুমি কেন আসলা। তখন ওই বন্ধুরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, যে ভাই চাই কিছু করি না কেন, তুমি দুনিয়াতে নামাজে ছিলা কিন্তু আমি নামাজে ছিলাম না। সরাসরি বলতেছে বলু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ভাই আমি তো দুনিয়াতে আমি নামাজে ছিলাম না। মুসল্লি এর অর্থ আমরা যে মুসল্লি বলি নামাজিদেরকে, তো মুসল্লি বলি নাকি কয় যারা নামাজি তাদেরকে বলি মুসল্লি, সল্লা ইউসল্লি আসছে মুসল্লি, মানে যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, আমি নামাজে ছিলাম না। শুধু তাই নয়, আমি আরেকটা কারণে জাহান্নামী হয়েছি, সেটা হলো লাম নাকু মিনাল মুসল্লিন ওয়ালাম নাকু তুইমুল মিসকিন, আমি আরেকটা কাজ আমি করি নাই, সেটা হলো ও ভাই তোমার যা ছিল দেখেছি তুমি গরিবদেরকে দান করেছো খাওয়াইছো, কিন্তু আমি আমার যে এত সম্পদ ছিল তবু আমি কি করি নাই মানুষকে খাওয়াই নাই। দেখেন মানুষকে খাওয়ানি কত বড় একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালাম ওয়া তুইমুত তুআম, আমার রাসূল বলেছেন ও আমার উম্মতরা গো তোমরা মানুষকে বেশি বেশি সালাম দাও আর বেশি বেশি খানা খাও। বলেন সুবহানাল্লাহ। কেননা সালামের দ্বারাই শত্রু বন্ধু হয়ে যায়, সালামের দ্বারাই একজন আরেকজনের মধ্যে মহাব্বত পয়দা হয়। শুধু তাই নয়, একবার যে সালাম দিবে ওই বান্দার আমল নামায় মহান আল্লাহ তাআলা 90টা নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে লেখা আছে 10টি নেকি লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার সালামের পদ্ধতি হলো আসসালামু আলাইকুম, কেউ কেউ আসসালামু আলাইকুম এরকম ভাবে সালাম দেয়, এটা কি হয় আসসালামু আলাইকুম? রাসূল বলেছেন আসসালামু আলাইকুম 10 নেকি অরহমতুল্লাহি আরো 10 নেকি, তাহলে 10 কত হইলো 20 নেকি অরহমতুল্লাহি ওয়া বারাকাতু, যখন বাড়াবেন তখন আরো 10 নেকি, মোট 30 নেকি পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যারা বেশি বেশি সালাম দিবে সে মানুষের মধ্যে প্রিয় হবে। শুধু তাই নয়, আরেকটা রাসূলের সবচেয়ে প্রিয় একটা আমল ছিল ওয়া আতুইমুত তুআম, আর মানুষকে বেশি বেশি খানা খাওয়াও, মানুষকে খাওয়ানি ওটা একটা বড় ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কারণ কি ও ভাইয়েরা বন্ধুরা, খাওয়ানোর মাধ্যমে মানুষের
শান্তি হয়। মানুষের সেবা হলো সবচেয়ে বড় সেবা, মানুষের খেদমত হলো সবচেয়ে বড় খেদমত। মানুষ যখন কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি নাই, লাম না তুমি না মুসল্লি, ওলা না কোন তাইমুল মিসকিন, এবং আমি গরিবদেরকে খাওয়া না খাওয়াই নেই। وَكُنَّا نَخُوضُ مَعَ الْقَائِدِينَ, এবং আরেকটা কাজ করেছি, সেটা হলো যে চুগলখুরি মানুষের পর নিন্দা নিয়ে আমি বেশি বেশি পর নিন্দা করতাম। বলেন নাউজুবিল্লাহ। এই কয়টা কাজ সমাজের মধ্যে এখন আছে কি নাই বলেন তো? হ্যাঁ, খাওয়ানি তো উঠেই যাইতেছে। আগে আত্মীয় স্বজন হাঁটলে গেলে পরে কত সুন্দর মেহমানদারি করাইছে, এখন আত্মীয় স্বজন আসলে পরে কপালের সালাম দোষ হয়ে যায়। কেন আইলে অভাবের মধ্যে, ঠিক কিনা ধরে কর? আর সালাম তো নাই গে, কারণ আমি হারছি কি কম কি কম, আমি কি হারছি কম, আমার কি টাকা কম, আমার ফুলা কি চাকরি করে না, আমারই হয়ে সালাম দেয়। অথচ নবীর কাজ ছিল, নবীজির সুন্নত ছিল যে নবীজি বড় থেকে নিয়ে ছোটদেরকেও আগে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আফসুস সালাম ওয়া তুইমুত তাআম, অনেক বড় একটা সুন্নতের আমল। আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আগে এই সমাজটা এরকম হবে যে ফেতনা ফাসাদে ভরে যাবে। ওই ফেতনা ফাসাদের যুগে মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ও উম্মতরা শুনে রাখো, যখন ফেতনা ফাসাদের যুগ আসবে, ওই ফেতনা ফাসাদের যুগে যারা আমার একটা সুন্নতকে জিন্দা করবে, ফালাউ আজরুন মিয়াতু শাহীদ, ওই বান্দার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লেখা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষকে খানা খাওয়ানো একটা নবীর সুন্নত, সালাম দেওয়া একটা সুন্নত। সালামও নাই আমাদের মাঝে, খাওয়ানিও নাই আমাদের মাঝে, কিন্তু আমাদের মাঝে আছে কি, খালি মানুষের বদনাম নিয়ে চর্চা করা। কি কন, মানুষের চর্চা করতে দিয়ে, বদনাম চর্চা করতে দিয়ে এত ভালো লাগে, কিন্তু এটাও কিন্তু একটা জাহান্নামের যাওয়ার একটা কারণ। অকুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, ওই ব্যক্তি বলবে এগুলা বদ অভ্যাসের কারণে জাহান্নামে হয়েছে, শুধু তাই নয় এই কাজ থেকে ফিরানোর জন্য আলেম ওলামারা আমাকে অনেক বোঝাইছে যে এগুলা বাদ দাও, কোরআন কিতাবেও দেখেছি, কিন্তু আসলে কি আমি মানি নাই, আমি এগুলা মানি নাই, পরকালকে মানি নাই। ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, এবং এই কিয়ামতের দিনকে আমি কি করেছিলাম, অস্বীকার করেছিলাম, এগুলা করেছি বিদায়, আজকে আমি জাহান্নামে হয়ে গেছি। বলে নাউজুবিল্লাহ। ও ভাই আমার বন্ধু, আমার ওই পরকালে আমরা কেউ কেউ হবে জান্নাতি, কেউ কেউ হবে জাহান্নামী। এজন্য এক আল্লাহ বলছেন সোহবতে আসো লেহ তরাসো লেহ কুনদ, সোহবতে তো লেহ তোরা তো লেহ কুনদ। আল্লাহ রাসূল বলছেন তোমার সংস্রব যখন হবে একজন নেককারের সাথে, তোমার সংস্রব যখন হবে একজন আল্লাহর ওলির সাথে, তোমার সাথী যখন হবে একজন নামাজি, ওই সাথীদের নামাজি হওয়ার কারণে নিজে যদি বেনামাজি হয়ে থাকে, তারপরে ওই নামাজির সাথে চলার কারণে সেও একদিন নামাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই বন্ধুরা কথাটা বলার কারণ হলো আজকের এই মাহফিলটা, এই যে অনেকে তো বলবে যে ঈদগাহের মাঠ, অনেকে বলবে যে এনে তো কি খালি ঈদের নামাজ পড়ে, কিন্তু না, আজকে কোরআনের মাহফিল হওয়ার কারণে এই জায়গাটা জান্নাতের একটা বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা সোহবত, সোহবতের কারণে মানুষ
খারাপ থেকে ভালো হয়ে যায়, আবার ভালো মানুষ যদি খারাপের সাথে চলে কিছুদিন, ওই ভালো মানুষও একদিন খারাপ হয়ে যায়। বলেন না ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য ভাই ভালোর সাথে চলতে হবে। তো ভাই যখন আমাদের মরণ হবে, আমাদের যখন জীবন শেষ হয়ে যাবে, এটা বললাম পরকালের কিছু হালত বললাম, কিন্তু আমরা তো একদিন মারা যাব, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, মানুষ যখন মারা যায় তখন তার তিনটা আমল সে নিজে আর আমল করতে পারে না, কিন্তু তিনটা আমল তার জারি থাকে, যেটা সে মারা যাওয়ার পরেও কবরে তার আমল নামে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন না একটু সুবহানাল্লাহ। ও ভাই, সেই তিনটা আমল কি? এক নম্বর আমল হলো রাসূলের হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি নেক সন্তান রেখে যাবে দুনিয়াতে, কথাগুলো শুনেন ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন, নেক সন্তান যারা দুনিয়াতে রেখে যাবে, ওই সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য চোখের পানি ফেলে যখন বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন আল্লাহকে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ তুমি দয়া করো রহমত করো তাদের উভয়কে, তাদের উভয়কে মানে মা বাবাকে আল্লাহ তুমি রহমত করো, ঠিক ওরকম ভাবে রহমত করো যেরকম আমি যখন ছোট ছিলাম আমাকে তারা যখন রহমত করেছে যেইভাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তুমিও তাদেরকে রহমত করিও। ওই বা ওই সন্তান যখন কবরের পাশে দাঁড়িয়ে অথবা ইবাদতখানায় যখন বলে হাত তুলে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি রহমত করো, চোখের পানি নাকের দুগায় আসতে দেরি হবে, ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ, এই নেক আমল, এটাও একটা নেক আমল, নেক সন্তান রেখে যাওয়া। আরেকটা হলো উপকারী ইলম, উপকারী ইলম কোনটা? আপনি যদি একটা মাদ্রাসার ছাত্র কি যারা কোরআন শিক্ষা করে, যারা হাদিস শিক্ষা করে, যারা ইলম শিক্ষা করে, কিন্তু অনেক দেখা যায় যে মা বাবার সম্পদ নাই, গরিব মানুষ ইলম শিক্ষা করতে পারে না, ওই সন্তানকে যখন আপনি টাকা পয়সা দিয়ে, ওই সন্তানকে যখন আপনি বোর্ডিং এর টাকা পয়সা দিয়ে কলম খাতা কিনে দিবেন, কিতাব কিনে দিবেন, কোরআন শরীফ যখন কিনে দিবেন, ওই কোরআন যতদিন সে পড়বে আপনিও ওই পড়ার একটা অংশের সওয়াবের ভাগীদার হবেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমি যখন মারা যাব ওই ছাত্র আলেম হবে, হাফেজ হবে, আবার সে যখন শিক্ষা শিক্ষক হয়ে যাবে তখন আবার সেও যখন অনেক ছাত্রগুলো পড়াবে, ওই ছাত্রগুলা যখন আবার হাফেজ হবে, মালন হবে, আবার তারা যখন পড়াবে এরকম ভাবে পড়াইতে থাকবে, এলেমের চর্চা চলতেই থাকবে, ঠিক কিনা জোরে কন? কিন্তু ততদিনে আমি দুনিয়া থেকে চলে গেছি, ওই যে আমি যে তাকে যে হেল্প করে গেলাম, সহযোগিতা করে গেলাম, এলেমের জন্য আমি দান করে গেলাম, এই সওয়াবের অংশ আমার আমল নামায় আমি পেতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল হলো মসজিদ যদি কেউ বানায় যায়, রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলেছেন যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে যাবে, আমার রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান, যারা নির্মাণ করবে মসজিদ কার জন্য? আল্লাহর জন্য। যখন আল্লাহর জন্য আপনি মসজিদ বানাবেন, আল্লাহ রাসূল পরক্ষণে বলতেছেন বানাল্লাহু, অর্থাৎ আল্লাহ তাআলাও বানাবেন, লাহু তার জন্য, বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা বালাখানা তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। বালাখানা কাকে বলা হয়? সাধারণ ঘর একটা মূল্য, সাধারণ বাড়ি ঘরের একটা
মূল্য, কিন্তু রাজপ্রাসাদের আরেক মূল্য, ঠিক কিনা জোরে কর। সাধারণ জান্নাতির বাড়ির একটা মূল্য হবে, আর যারা মসজিদ নির্মাণ করে যাবে, মাদ্রাসা নির্মাণ করে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলার বালাখানা বানায় যাবে, সেটার মূল্য যে কত বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে জান্নাতের যে ওয়াল গুলো আছে, জান্নাতের জানালার একটা শিক, এটার যে মূল্য, এটার যে মূল্য আদা একটা শিখের যে মূল্য, এই তামাম দুনিয়াটাকে যদি কোটি বারও বিক্রি করা হয়, কোটি বার যদি বিক্রি করা হয়, যতগুলো দাম হবে জান্নাতের আদা শিখের দাম হবে না বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত, এত দামি জান্নাত ওই বান্দার জন্য আল্লাহ তাআলা বানাবেন যারা মসজিদ মাদ্রাসা